আমার জন্মের আগে আমার আরো তিনটি ভাই জন্ম নিয়েছিল, তারা কেউ 15 দিন 10 দিন 12 দিন পরেই মারা গেছে। আই লস্ট মাই ফাদার ইন 1970 11 নভেম্বর অ্যান্ড ইন 79 আই লস্ট মাই মাদার অন 7 মার্চ। জাতির জনক বঙ্গবন্ধুর হাতে স্পর্শ, মানে আমার বাবাকে অসুস্থ দেখে তিনি বেরিয়ে এসে বলছিলেন আমার আর হাত দিয়ে, এরে ভাই শুন, ওইগুলো করে হবে না, তোকে যুদ্ধ যেতে হবে, যুদ্ধ করতে হবে আর নেতৃত্ব দিতে হবে। আমরা কারাগার বানিয়েছি, বঙ্গবন্ধুর কারাগারে আছি, হ্যাঁ, আর ওই কারার ওই লোক রক্ত গরম হয়ে যায়, গানটা শুনলে মনে হয় আর বসে থাকা যায় না, দাঁড়িয়ে যেতে। তখন ওই যে জয় বাংলা স্লোগান আমরা ইন্ট্রোডিউস করতেছি পাবলিক, আমরা কিন্তু স্বাধীনতার যুদ্ধে জয় বাংলা একে অন্যকে উইশ করতাম, জয় বাংলা বলে শেষে আসছে আমাদের মলিবাজারের মতো জায়গাতে জয় বাংলা বলে উঠা, মানে সেটা কি অনুভূতি! হ্যাঁ, কিন্তু ওইটার পরেই বেরিয়ে এসে খাপ, ইউ আর শোনো একটি বুঝি বোরের থেকে লক্ষ বুঝি বোরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। ওই যে জয় বাংলা বাংলার জয়, ঢুকার বেকারের মেশিনটা যেন নিরাহারাই ঢেউর সাগর পাড়ি দিয়ে বলে, এই যে লিরিক্স যারা করছে তাদের আসলে দেশপ্রেম ছিল, চিন্তা ছিল মানুষের। কবিরা কবিরা সেদিন আমাদের মতো যুবকদেরকে চাবুক মেরে মেরে আন্দোলনে নিয়ে এসছে। এখানে প্রবেশ করে আমি 15ই অগস্টে বঙ্গবন্ধুর উপরে যে গানটা দেখলাম, কৌশিক হোসেন তাপস, আই এম ইমপ্রেসড, আই ডিডন্ট হ্যাড দি আইডিয়া দে সাচ এ লিরিক্স কুড বি ডান বাই এ বাংলাদেশি বয়, অ্যান্ড আই রিয়েল সার্ভড হিম ভেরি মাচ, ভেরি টাচিং। মহান সৃষ্টিকর্তা কোনো দিন কোনো জাতিকে অবহেলিত থাকতে দেয় না। এই আজকে আমরা যে এই দেশটাকে একটা জায়গায় নিতে পারছি, অ্যান্ড আই হোপ মাই লিডার শেখ হাসিনা উইল বি ওয়ান অফ দি এশিয়ান স্পোকসম্যান টুমোরো, নট টুমোরো, বাই দিস টাইম ইট ইজ গোয়িং, অ্যান্ড শি ইজ। I have a bullet injury in my forehead and my leg. I fought for this country. আমার রক্ত ঝরেছে, আমার গায়ের চামড়া এই মাটির সাথে মিশে আছে। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জত সব সময় আমাকে তাড়া করে যে আমি তাদের জীবিত ভ্রাতা হিসেবে আমি কি করছি দেশের জন্য। তোমাদের রক্ত বৃথা যায়নি, যেতে পারে না কখনো।